Koya Monijo Zarina Puday Berelam topic Takta Asi, to Podosheduni Kotavola to topic Asi to Itami Buddha Podoshedu, bike salon Nishit or Bore Aconcheta Alhamdulillah, bike our Shaluisi to Ambra to New the Vinton Persian. I already did Parvi CDCFT. Then Jokhon Amar Sogata Polo, the Jita. অনেকে এই ডিসিপ্লিনটা মানতেছে না আমার গাড়ি আমি যখন পদ্মশীলতে উঠি ঢোল দিয়ে তখন আমার গাড়ি স্পিড এভারেজ 50, 51, 52 এরকম চলতেছিল কিন্তু পিসের থেকে কি সুন্দর কিছু সুস্বাদু বাইকার তারা আর কি এটা পছন্দ হইতেছিল না ওরা যেভাবে বাইক চালাইতেছিল ঠিক আছে আমাকে ওভারটেক করে আমি রাস্তা দিয়ে 70, 80, 90 দিয়ে এনে গেছে তো হ্যাঁ এবার অস্ট্রেলিয়া অনেক ভালো হইছে যে সব বাইকার দেখলাম 100% এর ভিতরে 95% আপনার আর কি এরকম হইছে তো এটা কোনো ব্যাপার না 95% তো 100% এর ভিতরে 95% এর যে মানুষ ভালো হইছে এটাই তো সবচেয়ে বেশি যে এবার বাইকাররা এরকম লেন মেনে চলছে ঠিক আছে তো যখন ছাড়ছিল তখনকার মতো তো আর হয় না এবার অনেক ভালো হইছে তো এইটাই বাইকারদের কাছে অনেক ধন্যবাদ যারা যারা ভালোভাবে রাইড করছেন আর যারা ভালোভাবে রাইড করেন নাই যারা চিন্তা করেন যে অধ্যাবাসী তো বন্ধ করলে তারা আমাদের কোনো সমস্যা নেই তাদের জন্য বলতেছি যে আপনারা একটু নিয়মটা মেনটেন করে চলেন কারণ আপনাদের সমস্যা না হলে আমাদের মধ্যে সমস্যা হবে কারণ আমাদের দৈনিক যাতায়াতের কাজ হচ্ছে যে পদ্মা সেতু দিয়ে যে কতটা ভোগান্তিতে পড়তে হয় আমাদের হ্যাঁ যে ঈদের সময় যখন আমরা গ্রামের বাড়িতে যাই এখান থেকে হাজার হাজার লাখ লাখ বাইক পার হয় ইভেন আমাদের দৈনিক যাতায়াতের কাজ এখানে হয় ঠিক আছে তো সেদিক থেকে খেয়াল করে দেওয়া গেছে আমাদের অনেক বড় প্রবলেম হয়ে যায় আপনাদের প্রবলেম না হলে কি আমাদের বড় বড় প্রবলেম হয়ে যায় তো এটাই বলবো যে আপনারা একটু সেফলি রাইড করবেন ঠিক আছে একটি দুর্ঘটনা সারা জীবনে কান্না এটা তো সবাই জানেন ওইভাবে আর কি সবাই রাইড করবেন যে মেনটেন করে টানাটানি করেন না ভাই এক্সপ্রেস ওয়েতে তো টানাটানি করেনি যেখানে টানাটানি করে মন ভরে না সেতু দুইটাতে টানাটানি করতে হবে এমন তো কোনো কথা না ভাই কী জন্য আমরা সেতু দুইটা টানাটানি করবো শুধু শুধু এখানে টানাটানি না করাটাই বেটার মনে করি আমি একটা বাইক 60, 70, 80 এভারেজ স্পিড যদি এরকম থাকে এক্সপ্রেস ওয়েতে আমি তো মনে করি এরকম না আমার এই বাইক কেনার পর হইতে আমি এখনও যে বাইকের টপ কত ওইটা আমি এখনও চেক করিনি কারণ আমি বাইকে উঠলে একটা জিনিসই চিন্তা করি যে আমি বেঁচে থাকলে অনেক বাইক চালাতে পারবো হ্যাঁ এই পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেকগুলো বাইকে চালাইছি তো ওই চিন্তাটা করেই আমি সবসময় রাইড করি যাতে আমার কোনো সমস্যা না হয় আল্লাহ না করুক অ্যাক্সিডেন্ট আর বলকে আসে না ঠিক আছে এইও চিন্তা করে আমি বাইক রাইড করি তো বাইকার ভাইদের অনেক অনেক ধন্যবাদ এবার যেভাবে ডিসিপ্লিন মানতেছে বা মেনটেন করতেছে বদলে হেসুতে তো এইভাবে মেনে চললে আলহামদুলিল্লাহ আর কোনো সমস্যা হবে না আশা করি তারপর বাকিটা আল্লাহর হাতে যদি অ্যাক্সিডেন্ট একটা হয়ে যায় তো যেটা বলতেছিলাম সেটাই যে এইভাবে ডিসিপ্লিন মেনে চললে আমি মনে করি এবার পদ্মা সেতু বন্ধ হবে আর পদ্মা সেতু বন্ধ না হওয়ার আরেকটা কারণ আছে যে পদ্মা সেতু যারা টুল নিতেছে তারা দেখেছে যে পদ্মা সেতুতে বাইক না পার হলে কী গেছে অন্যদিক দিয়ে বাইক পারাপার ঠিকই হচ্ছে বাট এইটা কেন পদ্মা সেতু প্রতিপক্ষ বা এটা ওনারা পাইতেছে না ইভেন ওই ঠিকানা পাওয়ার না উদ্দেশ্য কারণে যদি বাইক যেভাবে এভাবে পার হইতেছে যদি সেতুটা খুলে দেওয়া হয় তাহলে তো সেতু দিয়ে গেলে টাকাটা তারা পাইতেছে আর যদি একটা লেন করে দেওয়া হয় যেভাবে বিশেষ করে এখন যেভাবে লেন করে দেওয়া হয়েছে এভাবে যদি লেন করে দেওয়া হয় তাহলে তো তারা ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে ঠিক আছে এভাবে তার কোনো সমস্যা হচ্ছে না কিন্তু আরেকটা বিষয় হচ্ছে জানি না আমার কথাটা কতদূর যাবে বা কে দেখবে আমার ব্লগটা যদি পদ্মা সেতু কর্তৃপক্ষ কোনো লোক দেখে থাকেন হ্যাঁ যদি কোনো অ্যাকশন নিতে পারেন তাহলে আমি একটা কথা বলবো যে আপনারা পদ্মা সেতু যে ডিভাইডারগুলো দিয়েছেন ঠিক আছে ওই ডিভাইডারগুলো একটু শক্তপোক্ত দেওয়া উচিত কারণ এইখানে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে তো এই ডিভাইডারের কারণে রশির কারণে আর রশিটা যদি ওইখানে শক্ত করে বাঁধা হয় তাহলে কোনো বাইকারই ওভারটেক করতে পারে না। অতটুকু জায়গা দিয়ে আমার যতটুকু সম্ভব মনে হচ্ছে ও আমার পিছনে থাকলে যতই থাকুক আমাকে হরেন দিলে তো আমি আর জোরে স্পিডে চালাবো না, এরকম তো সবাই না, হ্যাঁ আমি ওখানে চালাবো না, তো ওই আমার পিছনেই যাইতে হবে, কিছু করার নেই। আর রশিটা যখন এই ঢিলা থাকে তখনই আর কি ওরা চান্স দেয় ওই পাশে যাওয়ার, তো এই জিনিসটা খেয়াল করা উচিত, কারণ অনেক রিস্ক হয়ে যায় ওই জিনিসটা। আমার একটা অভ্যাস, আমি বাইক ক্র্যাশ করি, দাঁড়াইলে আমি পা ফালাইতে পারি না আর আমার পা পুরা জায়গা, আমার পা পুরা গেলে আমি বাইক ধরে রাখতে পারি না। ও আল্লাহ, যাই হোক, তো যেটা বলতেছিলাম ওইটা মেনটেন করা উচিত, কারণ ওখানে অনেক অ্যাক্সিডেন্ট হইতে আছে, হয়েছে বলে দুই তিনটা অ্যাক্সিডেন্ট ওই কারণে যে ওই ডিভাইডার যখন বাতাস আসে বাসগুলো ওভার স্পিডে যায়, ওরে উদ্যমিত অনেক বাতাস আসে, তখন এই ডিভাইডারগুলো মানে রাস্তার এই পাশে সার্ভিস ট্রেন এখানে চলে আসে, ঠিক আছে? তো এই কারণে এটা দুই চাকার যানবাহন, তো এখানে অনেক টাফ হয়ে যায় জিনিসটা এই করার জন্য, হ্যাঁ ওখানে অনেক টাফ হয়ে যায় যখন গাড়িটা সামনে রশি বা কিছু চলে আসে, তো স্লিপ কাটে ব্রেক করলে। আর বাস, ট্রাক, মাইক্রোবাস এগুলো তো আর ব্রেক করলে স্লিপ কাটে না, স্লিপ কাটলেও জায়গাটা জায়গায় থাকবে, আর বাইক তো স্লিপ কেটে আশেপাশে ডাইনে বামে জায়গা। তো একটু নার্ভাস লাগতেছে কথা বলতে, জানেন কতটুকু ভালো হইতেছে না হইতেছে, ভিডিও কোয়ালিটি কেমন হইতেছে, ভিডিওর ফ্রেম কেমন আছে, তো এলাকার ভিতরে একটু রাইড করতেছে, এখানে সকাল সকাল ভালো লাগতেছে, অনেক নিরিবিলি, এমনিতে জায়গাটা অনেক জাম থাকে দিনের বেলায়। তো আমিও চাই এইভাবে সবাই লাইন মেনটেন করে চলুক। জয় পদ্মা সেতুতে মোটর সাইকেলের এই, তো ঈদে এবারকা মানে ঈদ খুশি সালামি বলতে আমরা বাইকার হাইডে পেয়েছি, প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ যে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে আমাদের জন্য, যে পদ্মা সেতুটা খুলে দিয়েছে, অনেক অনেক শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। অনেক আনন্দে বাসায় গেছি, ঈদ করছি, ঈদ শেষে বাড়ি থেকে আসছি, এটাই। হ্যাঁ, না হলে তো ওই লঞ্চে উড়াতো তো একটা কি হয়রানি, বাইক যে লঞ্চে বাড়াবার করছি আমরা, অনেক কষ্ট হয়েছে আমাদের, যেভাবে লঞ্চে উঠানো হয় একটা রিস্ক নিয়ে, ঠিক আছে হ্যাঁ ওরা উঠায় ওরা নামায়, বাট যখন একটা বাইক উড়ে যেত বা কোনো একটা প্রবলেম হইতো তখন তো ওনারা আর দেখবো না, সবাই পড়ে গেছে, এখন আর কী করার। ওই যে কথা আছে না, যেমন আমার বাইকটা একজন চাইছে আমি দিয়েছি, অ্যাক্সিডেন্ট করে লাগছে, এখন তো ওই বলবো তো আমার কী করার, বাইক কেমন দেখি আমার তো পড়ে গেছে, আমি এখন কী করব, ওইটাই আর কিছু না, যে চার যায় সে বুঝে। তো এরকমই যখন আমরা রিস্ক নিয়ে পার হইতাম তার চেয়ে ভালো আমরা এখন এই সেতুতে পার হইতেছি 100 টাকার বিনিময়ে, টাকাও খরচও কম, সব খরচও কম, তো আমাদের তো আর ভালোভাবে চলার চললে কোনো সমস্যা নাই, ঠিক না? তো এইটাই, সবাই একটু লাইন মেনটেন করে চলি, আমরা সেফলি রাইড করি বাইক। তো আর এই পর্যন্ত ভিডিওটা আজকে, পদ্মা সেতুর দিনে যতটুকু কথা বললাম, পরবর্তীতে কী কী ভিডিও আসবে না আসবে জানি না, তো বেশি থাকতে দেখা হবে, ভিডিও হবে ইনশাআল্লাহ। নিয়মিত ব্লগ না আসলে উইকে একটা ভিডিও আসবে, 1 উইকে একটা ভিডিও আসবে, আশা করি সবাই একটু সাপোর্ট করবেন আমাকে। তো টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।